হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। আমি প্রিয়া তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো শুভ লক্ষ্মী পুজো, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আশা করি সকলের বাড়িতেই কম বেশি লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতেও হচ্ছে, সেরকমই প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে। আর সমস্ত যোগাড়যন্ত্র হয়ে গেছে, তো কী কী যোগাড়যন্ত্র হয়েছে সেগুলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেবো, মানে সকাল থেকে কী কী করলাম না করলাম। আর ভোগের রান্না প্রায় কমপ্লিট, ওইদিকে করছে মা, শাশুড়িমা, কাকি শাশুড়িমা সবাই রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। এক ঝলক দেখে নাও যে সকাল থেকে কী কী হয়েছে, তারপরে আলপনা দেওয়া হয়েছে, সমস্তটাই দেখাবো। আর এই যে দেখো বুনু কিন্তু সাজুগুজু চলেই যাচ্ছে, একবার এরম ঘুরে দেখছে, একবার এরম ঘুরে দেখছে, দেখে যাচ্ছে, আসো আসো আসো। এই যে দেখো আমরা দুজনে দেখো ম্যাচিং ম্যাচিং করেছি, ব্লাউজও ম্যাচিং, সবুজ সবুজ হলুদ শাড়ি। তো বুড়ো করেছে জামদানি, আমি করেছি এমনি। ওই যে আমার সোনা, আমার সোনা তো ইফরাজ দেখছে, হ্যাঁ আমার সোনা ইফরাজ দেখছে। আচ্ছা দেখো 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 দেখেছো আমরা, হ্যাঁ ইফরাজ দেখ, হ্যাঁ এই তো ইফরাজ দেখছে। তো আমরা সবাই হলুদ হলুদ পরেছি, দেখেছো মনে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে হলুদ পরে। তো যাই হোক করেছি, আমরা পুরো রেডি, এখনই ঠাকুরমশাই চলে আসবে, আর ওইদিকেও সমস্ত রেডি। তো সকাল থেকে কী কী হয়েছে না হয়েছে সেগুলো চলো এক ঝলকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এখানে দেখো নাড়ু বানানো চলছে, এতগুলো নাড়ু বানানো হয়ে গেছে। কাকিমা হচ্ছে নাড়ুর মেন হেড ডিপার্টমেন্টে রয়েছে, আর মা আর কাকিমুনি নাড়ু পাকাচ্ছে। আর এদিকে মুড়কি হবে, এখানে খই রয়েছে, আর ওটা কি হচ্ছে, ওটা গুড়ের নাড়ু, ওটা গুড়ের নাড়ু হচ্ছে এই যে। আর এই যে দেখো উনন দিয়ে ধোয়া বেরোচ্ছে, কড়াইটা গরম না? না। মুড়কি, এর মধ্যেও মুড়কি, আর এই যে নাড়ু রয়েছে, গুড়ের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু। লক্ষ্মী পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট। আর এই যে কাকিমা এখানে গুড় জাল দিচ্ছে, এখন মোয়া হবে। এই যে ভপের মধ্যে রয়েছে মুড়ি, এখন মোয়া পাকালেই ব্যাস কমপ্লিট। আমাদের নতুন বউয়ের সাজুগুজু চলছে, নতুন বউ বলতে মা লক্ষ্মী, আমাদের কলা বউ দিয়েই পুজো করতে হয়। বিভিন্ন জনের বিভিন্ন রকম আছে, কেউ মূর্তি পুজো করো, কেউ আড়ি পেতে করো, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশের পূর্বপুরুষদের থেকেই দুর্গাপুজো ছিল, তো দুর্গাপুজো করা হতো, তো সেখান থেকে, এখন দুর্গাপুজো তো করা হয় না, তো সেখান থেকে যাদের দুর্গাপুজো আগে করতো যারা, তারা এইভাবেই কলা বউকেই পুজো করে। আমাদের মধ্যে এটাই নিয়ম, বিভিন্ন জনের বিভিন্ন রকম নিয়ম আছে, তো আমাদের এটাই নিয়ম। তো বাবা যখন, মানে শ্বশুরমশাই যখন সুস্থ ছিলেন, শ্বশুরমশাই এই কাজটা করতেন, মানে কলা বউকে তৈরি করা, শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে। কিন্তু শ্বশুরমশাই যেহেতু এখন অসুস্থ,
তো সেই থেকে অরিন্দম আর মা মিলেই করে, আমিও হেল্প করতাম, কিন্তু এখন সোনা ছোট, তাই আমি এখন তোমাদেরকে ভিডিও করার কাজটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কলা বউকে সাজুগুজু করাচ্ছে। তো এইভাবে বাঁধছে, অনেক কিছু লাগে, কলা গাছ তো একটা ছোট মতো আনতেই হবে, তারপর দেখো দড়ি দিয়ে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে কলা বউকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, তারপরে শাড়ি পরিয়ে, মানে তারপর স্নান করানো হবে, তারপরে শাড়ি পরানো হবে, তারপরে পুজো হবে। তো এর মধ্যে অনেক কিছু লাগে, ধান লাগে, তারপরে মানকচুর পাতা লাগে, ডালিম গাছের পাতা লাগে, অনেক কিছু লাগে, হলুদের পাতা লাগে, তো সমস্ত কিছু এর মধ্যে যে গোড়াতে বাঁধা হচ্ছে, অরিন্দম বাঁধছে। আর এগুলো সব আগের দিনই মানে গোছানো হয়ে গেছে, মানে কাকা গিয়ে নিয়ে এসছে, এগুলো সব মাও নিয়ে এসছে। তো এই যে অরিন্দম এখানে ধুচ্ছে এখন কলা বউকে, মানে স্নান করাচ্ছে, স্নান করিয়ে তারপরে ওপরে রেখে আসবে, তারপরে গিয়ে পরে শাড়ি পরানো হবে। আস্তে আস্তে যাও, এই যে কাকিমাকে ভালো করে দেখায়। কাকিমা এখন সবজি টবজি রেডি করছে, এখানে বাইরে খিচুড়ি নিরামিষ তরকারি এগুলো হবে বাইরের জন্য। ভালো করে করো, গরম লাগছে না? ঠিক আছে, কাকিমা আমাদের পাশেই বাড়ি। এই যে মা বোনও চলে এসছে লক্ষ্মী পুজোতে, আর এই যে বিজয়ের মিষ্টি নিয়ে এসছে, লক্ষ্মী পুজোর মিষ্টি, আরো কত কিছু আছে দেখছি পরে। মা এসে দেখো ভোগ রান্না করছে, মার এই দায়িত্বটা ছিল আগের থেকেই, মা জানতো, ওর জন্য মা পুরো স্নান টান করে না খেয়ে দে চলে এসছে, কারণ শাশুড়ি মা বলে রেখেছিল যে দিদি ভাই আপনি ভোগের দায়িত্বটা নেবেন। তো নিচে তো রান্না চলছে দেখলে, আর মা এখানে করছে। এই যে এখানে বেগুন ভাজা হয়ে গেছে অর্ধেক, আর ওই যে ভাজা হবে আরো। এখানে জেঠিমা প্রদীপ জ্বালাচ্ছে আর ধূপ ধরাচ্ছে। এই যে কলা বউ সুন্দর করে আমাদের বৌমা সেজে উঠেছে, কি সুন্দর লাগছে, একদম নতুন বউয়ের মতোই লাগছে। দেখ নতুন বউই তো, এখানে লুচি লুচি ফুলকো লুচি হচ্ছে। দুই বেয়ানে মিলে যোগদান করেছে এখন। লুচি হলেই হয়ে যাবে না, সুজিও বাকি আছে? সুজি বাকি আছে, সুজি বাকি আছে, আর তো সব হয়ে গেছে তো। বাবু চলে এসছে আর ঠাকুর মশাই আসছে, এখনো 1 ঘন্টা লেট। আর দাদার কাছ থেকে যে দাদা ওলি বলে আজ ভাইও নেই, তুমি ভালোবাসো আজ ভাইও।
দেখি আমার বাবুকে দেখাই। ও বাবু দেখো, এই দেখো বাবু পাঞ্জাবি পরেছে। হ্যাঁ এখন একটু সুস্থ লাগছে। আসলে মানে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না বান্না করেছে, তো আর সকাল থেকে একটু জল টল কিছু খায়নি, খুব হাই প্রেশার, প্রেশারের ওষুধ খায়নি, সুগারের ওষুধ খেতে পারেনি, ওর জন্য খুব শরীরটা খারাপ হচ্ছিল। আর এখন 1:30 বাজে, সোনাকেও তো খাইয়ে নিয়েছি দেখলেই তো এই অবধি। আর এখন বাবুকে গিয়ে নিচে খেতে দিয়ে দেব, নিচে সবাই খাচ্ছে, মানে কাকা বাবা মানে শ্বশুর বাবা কাকা শ্বশুর সবাই খাচ্ছে, তারপরে যে জেঠিমা রান্না করেছে, যে কাকিমা রান্না করেছে সবাই খাচ্ছে নিচে। এখন গিয়ে বাবুকে খেতে দেবো। এই যে আজবায়ন খাবে, টক টক লাগবে, মাথা যন্ত্রণাটা কমে যাবে। তোমার কি মাথা ব্যথা করছে দুষ্ট? চলো ঠাকুর মশাই আসো, পরে কথা হচ্ছে। সমস্তটা শেয়ার করলাম। আর দেখো নতুন বউ ঘোমটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। নতুন বউয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা হচ্ছে কন্যা যাত্রী, তো ভীষণ খিদে পেয়ে গেছে, খিদের থেকেও বড় কথা জল পিপাসা পেয়েছে খুব। আর সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা শুধু মহিলাগণ খাবো এখন। আর অরিন্দমও খায়নি, অরিন্দমও বসে আছে, মানে বউ খাবে তারপরে একসাথে খাবে বউয়ের সাথে, ওর জন্যই বসে আছে, সবসময় বসেই থাকে, তো একসাথেই খায়। আর বিশেষ কারণ ছাড়া ও খায় না, মানে বসেই থাকে আমাদের জন্য, আমরা খা মানে একসাথে তারপরেই খাই। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি, আর এখন একটু প্রসাদ নিয়ে যাবো এখান থেকে, প্রসাদ মুখে দেবো সবাই, তারপরে জল খেয়ে তারপরে আমরা ভাত টাত খাবো। আর খিচুড়ি, বাইরের খিচুড়ি হচ্ছে, খিচুড়ি এখনও দেরি আছে, মানে যাদের যাদের প্রসাদ টোসাদ দেবো, ভোগের প্রসাদ তো অল্প করেই করেছে, তো সেখান থেকে একটু দেবো। আর বাইরের থেকে খিচুড়ি হচ্ছে, সেখান থেকে দিয়ে সবাইকে দেওয়া হবে। তো সমস্তটা শেয়ার করে দিয়েছি। আর যে খিচুড়িটা রান্না হচ্ছে সেটার মানে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আমি সেই পার্টটা তুলে রাখবো, নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সকাল থেকে দেখলেই সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, সবজি টবজি কাটা, আলপনা দেওয়া, সমস্ত গোছানো। তো নতুন বউ আসছে বাড়িতে বলে কথা, একটা এক্সট্রা তো যত্ন করতেই হবে, তাই না? তো সেটাই হয়ে গেছে কমপ্লিট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।